প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই শেয়ারে কারসাজির জন্য শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুসহ আরও 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে সর্বোচ্চ জরিমানা করা হয়েছে ইশাল কমিউনিকেশনকে 75 লাখ টাকা। 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। আবুল খায়ের হিরুকে করা হয়েছে 25 লাখ টাকা। আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতলুবকে 10 লাখ টাকা ও হিরুর প্রতিষ্ঠান মোনার্ক মার্টকে জরিমানা করা হয় 1 লাখ টাকা। একই দায়ে লাভা ইলেকট্রোডস ও জাহিদ কামালকে 1 লাখ করে মোট 2 লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে। গত বছরের 17ই আগস্ট ডিএসসিতে কোম্পানিটির শেয়ারের বাজার মূল্য ছিল 41 টাকা, 19 সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় 75.5 টাকায়। কোম্পানিটির শেয়ারের এই মূল্য বৃদ্ধির পিছনে ছিল বড় ধরনের ষড়যন্ত্র, যার সঙ্গে যুক্ত ছিলেন সাকিব আল হাসান, আবুল খায়ের হিরুসহ 7 ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিও খুলে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি ঘটায়। শেয়ারবাজারে সাকিব আল হাসানের বিনিয়োগ ও কারসাজির বিষয়টি কয়েক বছর ধরে বেশ আলোচনায় ছিল, তবে এতদিন তাকে কোনো জরিমানা বা শাস্তি দেয়নি বিএসসিসি। সাকিব আল হাসান ছিলেন বিএসসিসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের দূত। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএসসিসির পক্ষ থেকে সাকিব আল হাসানকে বিশেষ দূত থেকে বাদ দেওয়া হয়। এরপর কারসাজির দায়ে তাকে জরিমানা করা হয়। মারুফুজ্জামান, চ্যানেল 1।